أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شكرا شكرا অনলাইনে এটা আমার তৃতীয় ক্লাস। অনেকে আমার সাথে পরিচয় হয়েছ যে আমাদের মাদ্রাসার দেবপুর ইসলামী ফাজিল মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, তো অবশ্যই আমার সাথে পরিচয় আছে। ক্লাস আমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি অনলাইনের মাধ্যমে। অনেকেই আমি আলিম শ্রেণীর দুইটা ক্লাস আপলোড দিয়েছি, ক্লাস করেছি। এটা আমার তৃতীয় ক্লাস। আজ ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ আদ্দারুসুস সানি লাকাল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, এই কবিতাটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। কবিতা উপস্থাপন করার পূর্বেই জব্বুল কাসিদা, জব্বুল কাসিদা কাসিদার একটা পটভূমি, এই কবিতার একটা পটভূমি উমাইয়া ইবনে আবি সালাদ এখানে উপস্থাপন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি কেন এই কবিতাটা উপস্থাপন করেছেন। কবিতাটা আল্লাহ ফাক রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, আল্লাহ ফাক রাব্বুল আলামিনের প্রশংসা করে তিনি এই কবিতাটা লিখেছেন। এই কবিতাটা লেখার পূর্বেই তিনি একটি পটভূমি ভূমিকা লিখেছেন, ভূমিকাটা তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি। কানাল আরব ফেসি ভে জাজিরাতুল আরব, যে কাবলা বাআথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আরবের লোকজন ছিল, যে তারা বর্বর জাতি ছিল, জাজিরাতুল আরবের লোকজনগণ, যে কানা কাবলা বাআথ বাইথাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে জাজিরাতুল আরবের আরব লোকদের অবস্থা, বৈশিষ্ট্য, তাদের গুণকীর্তন, যে তাদের সামাজিক রীতিনীতি, সামাজিক শিষ্টাচার, ধর্মীয় রীতিনীতি কেমন ছিল, সংক্ষিপ্তভাবে তিনি উমাইয়া ইবনে আবু সালাদ এই কবিতার পটভূমির মধ্যে এটা তুলে ধরেছেন। তিনি বলেছেন ইয়াবুদুনাল আসনাম, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তারা ইয়াবুদুনা, তারা ইবাদত করত, আল আসনাম মূর্তিসমূহে, তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন পৃথিবী থেকে মুক্তি ধ্বংস করার জন্য, মূর্তিগুলাকে বিতাড়িত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, যে একমাত্র যেন আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতিন আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, যে আমি এমন কোনো গোত্র নাই, এমন কোনো সম্প্রদায় নেই যাদের কাছে আমি নবী এবং রাসূল পাঠাই নাই। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষদেরকে এই মূর্তি পূজা থেকে একমাত্র এক আল্লাহর দিকে দাবিতে করা। আনি ইবাদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত, এখানে তাগুত বলতে মূর্তি পূজাটাকে বোঝানো হয়েছে। ইয়াবুদুন আল আসনাম, যে তারা মূর্তি পূজা করত, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, তারা আল্লাহর পূজা কখনো করতো না, আল্লাহর ইবাদত করতো না। ওয়া ইয়াসজুদুন আলাহা, এবং ওই মূর্তিগুলোকে তারা সেজদা করত। যে উমাইয়া ইবনে আবি সালাদ যে তার এই কবিতার পটভূমিতে তিনি দিকগুলো তুলে ধরেছেন, যে তারা সেজদা করত, মূর্তিগুলোকে সেজদা দিত, এই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কাউকে সেজদা দেয়া শিরিক, সেজদা দেয়া জায়েজ নেই কোনো কবরে মাজারে। একমাত্র আল্লাহকে সেজদা দেয়া লাগবে, আমরা কবরে গিয়ে সেজদা দেয়া আর মূর্তিকে সেজদা দেয়া সেম একই গুণ। ওয়া তাওয়াসসালুনা বিহা, এবং তারা উসিলা তালাশ করত, তারা উসিলা তালাশ করত। ওয়া তাওয়াসসালুনা, যে তারা উসিলা তালাশ করত ওই মূর্তির মাধ্যমে। ওয়াইন্নাহুম ইয়াতুফুনা গায়রাতান হাওলাল কাবা, ওয়াইন্নাহুম, আর নিশ্চয় তাহারা ইয়াতুফুনা তাওয়াফ করত গায়রাতান হাওলাল কাবা, কাবা শরীফকে তারা উলঙ্গ, তারা উলঙ্গ তাওয়াফ করত। ওয়াইয়াজলিমুন, আর তারা জুলুম করত, অন্যায় করত, অত্যাচার করত, আলা দুআফাই, দুর্বলদের উপরে, দুর্বল শ্রেণীর যে লোকগুলো আছে ওই লোকগুলোর প্রতি তারা জুলুম করত। আজকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইসলামের আগমন ঘটার পরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ওই দুর্বলদের উপরে সবলদের অত্যাচার বন্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলের পক্ষেই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের সাথে ঝগড়া করবে। এক শ্রেণীর লোক হচ্ছে
তোমাদের একশ্রেণীর লোক হচ্ছে যারা সবলেরা, যে দুর্বলদের উপরে, তাদের অধীনস্থদের উপরে যারা জুলুম করত, ওই শ্রেণীর লোকের সাথে আল্লাহ ফাকর রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঝে ঝগড়া করবেন। ওয়াইয়াং জুরুন, এবং তারা তাকাতো ইলান নাস, নারীর দিকে, বিহিতিকার, অবজ্ঞার দৃষ্টিতে। ওই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে উমাইয়া ইবনে আবু সালাদ বলতেছেন যে তারা নারীদের দিকে তাকাইতে অবজ্ঞার দৃষ্টিতে, নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। আজকে আমরা যারা নারীবাদী আন্দোলন করি, আজকে আমরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলি, ইসলাম নারীকে ঠকিয়েছে, কিন্তু না, ইতিহাস বলতেছে, কোরআন বলতেছে, জাহিল যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, তারা নারীদেরকে অবজ্ঞা দৃষ্টিতে তাকাইতো, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই নারীদেরকে প্রতিষ্ঠিত করেছে। ইসলাম আসার পরে নারীদেরকে সামাজিক অধিকার দেওয়া হয়েছে, মায়ের অধিকার দেওয়া হয়েছে, নারীদেরকে কন্যার অধিকার দেওয়া হয়েছে, নারীদেরকে রাষ্ট্রীয় অধিকার দেওয়া হয়েছে। ওই সমাজে নারীদের স্ত্রীর কোনো অধিকার ছিল না, এই অধিকারগুলো ইসলাম দিয়েছে। বলতেছে ওয়াইয়াং জুরুলেন ইলান নাসি বিহিতিকার, যে তারা নারীদেরকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাতো। ওয়াফিতিলকা হায়ালাতিন, আর ওই অবস্থাতেই আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আখবারান নাস খবরান মুকদ্দামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল আম্বিয়া আলাইহিস সালাম ফিত তাওরাত ওয়াল ইনজিল, বলতেছে ওই অবস্থাতে, ওয়াফিতিলকা হায়ালাতি, ওই অবস্থাতে আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আখবারান নাস, মানুষদেরকে সংবাদ দিলেন, খবরান মুকদ্দামান প্রাথমিকভাবে সংবাদ দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, বিল আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের মাধ্যমে খবর দিলেন, কিভাবে, ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল কিতাবের মাধ্যমে আল্লাহ ফাকর রাব্বুল আলামিন এই মেসেজটা দিলেন যে আমি শেষ জমানায় একজন নবী প্রেরণ করব, যে নবীর মাধ্যমে এই যে অন্যায়গুলো হচ্ছে, সামাজিক অবিচার হচ্ছে, নারীদের প্রতি জুলুম হচ্ছে, নারীদের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকানো হচ্ছে, শিরিক করা হচ্ছে, মূর্তি পূজা করা হচ্ছে, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সব বিদূরিত হয়ে যাবে। ইন্দামা সামিআ উমাইয়া ইবনে আবি সালাত, উমাইয়া ইবনে আবি সালাত যখন এটা শুনতে পারলে, শুনতে পাইলেন, তার কানে যখন এই কথাগুলো আসলো, ইয়াকদিরাবি বাইথাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজিরে আগমন করবেন, মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, ইয়াহুদ এবং নাসারাদের মাধ্যমে উমাইয়া ইবনে আবি সালাত যখন জানতে পারলেন যে হুজুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করবেন, ওয়া আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, সাইয়াবাসু, হুজুরেই প্রেরণ করবেন, সাইয়াবাসু, এটা ইয়াবাসু মজারের সিগা, কাত সিন সাওফা, ওগুলা উচিরে বোঝানোর জন্য আমাদের এই সিনের মধ্যে মাজি থেকে মোজারে করার একটা অপশান থাকে। ওইখানে যেমন বায়াথা, কাত বায়াথা, এই বায়াথা, এটা মাজি, এটাকে যখন আমি মোজারে করব, মোজারে করার জন্য এটা কীভাবে মোজারে করব, এটা ইয়া বাসু দিলে মোজারে হবে না, এটা মজার হবে সাইয়া বাসু, সাইয়া বাসু, এই সিনটা কেন আসছে, এই সিনটা কাদের পরিবর্তে আসছে, ও চিরেই, নিকটে বোঝানোর জন্য এই সিনটা ব্যবহার করা হয়েছে। এখন যে সিগাগুলা মানে মাঝি, মাঝি করিব, কাত মানে কাত বসাইলে মাঝি করিব হয়, মাঝি করিবের যে সিগাগুলো আছে, এই সিগাগুলা মাঝি থেকে মজারে যখন করিবে, এই কাদের পরিবর্তে তোমাকে একটা মোজারের সিনের পূর্বে একটা সিন ব্যবহার করা লাগবে, এই কারণে যেখানে বলা হচ্ছে যে সাইয়াবাসু, চিরেই প্রেরিত হবেন, নাবিয়ান, একজন নবী, ফি জাজিরাতিল আরব, জাজিরাতিল আরব, ইয়াস দাহাবে মিল্লাত ইব্রাহিম, বলতেছে যে ওই নবী মিল্লাত ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং মিল্লাত ইব্রাহিমটা ধর্মটা সে প্রচার করিবে, এই জাজিরাতুল আরবের মধ্যে ও চিরে তিনি আত্মবাস করবেন। আনসাদ হাদিল আবিয়াতি তালিয়াতে হামিদুল্লাহ ওয়া শাকির আল্লাহ, যে তিনি এই কথাটা শোনার পরে আল্লাহ ফাকর রাব্বুল আলামিনের শুকরিয়া দান, তিনি একটি কবিতা রচনা করেছেন, এই কবিতাটা আমি আগামী ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব। এখন এই কবিতার ফটোমুভিটা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই ফটোমুভি থেকে আমরা বুঝতে পারলাম যে উমাইয়া ইবনে আবি সালাত যে আল্লাহ ফাকর রাব্বুল আলামিনের গুণকীর্তন করে যে কবিতাটা উপস্থাপন করেছেন তোমাদের সামনে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই পটভূমি ভূমিকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি কিছু কথা বলেছেন আরবদের জাহিল যুগের কিছু অবস্থা তিনি তুলে ধরেছেন, তিনি অবস্থা তুলে ধরেছেন যে জাহিল যুগের লোকেরা মূর্তি পূজা করত, মূর্তিদেরকে সাজদা দিত, মূর্তিদের উসিলা চাইত, এবং এই কাজগুলো আমাদের সমাজে আমরা মুসলমান নামদারি একদল মুশরিক, ঈমান আনার পরও তারা মুশরিক হয়ে গিয়েছে, তারা বিভিন্ন কবরে, মাজারে, দরগায় গিয়ে উসিলা তালাশ করে, বিভিন্ন কবরের উসিলা দেয়,
এরপরে যাই উসিলা তালাশ করে তারা সেজদা দেয়, এগুলো আসলে নিষেধ। যে স্পষ্ট এখানে বলা হচ্ছে যে এই জিনিসগুলো শিরিক, এই এই শিরিককারী কখনও জান্নাতে যেতে পারবে না। এবং তিনি আরও তুলে ধরেছেন ওই সমাজের না বিশেষ করে নারীদের অবস্থা, নারীদের প্রতি তারা অবজ্ঞা দৃষ্টিতে তাকাতো, এই নারীর মর্যাদাটা ইসলাম দিয়েছেন তিনি এখানে তুলে ধরেছেন। তাই এই পটভূমি থেকে আমরা যে বিষয়গুলা শিক্ষা পাই, যে আমরা কখনও মূর্তি পূজা করবো না, কোনো কবর গিয়ে সেজদা দেব না, কোনো কবর কেন্দ্রীয় এখানে কোনো অনুষ্ঠান করবো না, কবর জিয়ারত করার জন্য আমরা যাইতে পারি। আর নারীদেরকে ইসলাম যে এই মর্যাদা যে সম্মান দিয়েছে ওই সম্মান দেওয়ার আমরা চেষ্টা করবো। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে আমি লাকাল হামদে কবিতাটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব।